দে শারদা মা, দে মা আমার গামছার পুঁতিটা দে, দেরি হয়ে যাচ্ছে যে বেরোতে। নিন ধরুন। শারদা মা কি ঘুমোচ্ছে? সে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? ও হ্যাঁ, তাই তো, মা তো আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। আমাকে দেখো, তার নাম ধরে হাঁক ডাক করে বাড়ি মাথায় তুলেছি। কেন করছেন, কেন করছেন আপনি? জানেন না ছেলে মেয়েরা ঘরে ঘুমোচ্ছে, আপনার হাঁক ডাক শুনলে তারা উঠে পড়বে। ঠিকই তো, আমি হাঁক ডাক করলে ওরা ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু জানো তো শ্যামা, আমার শারদা মা রোজ ভোরে ঘুম থেকে উঠে পড়তো। ঘুম থেকে উঠে গোয়ালের কাজ সেরে, উঠোন ঝাড় দিয়ে, স্নান সেরে আমার সামনে এসে দাঁড়াতো। আজ থেকে তো আর সেসব আর কি, আজ থেকে আর সেসব হবে না, তাই তো। শারদা কি সারা জীবন আপনার ঘরে বসে থাকতো আর আমার সংসারের খাটুনি খাটতো? সে যে এখান থেকে মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে। আমি চলি গো, আমি চলি। এখন থেকে তো তোমাকেই গোয়ালের সব কাজ করতে হবে, উঠোনের সব কাজ করতে হবে, বাড়ির সব কাজ একা হাতে করতে হবে। আমার ঘর থেকে যে লক্ষ্মী চলে গেছে গো, আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। আমি চলি গো, ছেলে মেয়েগুলোকে একটু সামলে রেখো, সামলে রেখো। এই নিন মা ঠাকুরন, আপনার যা যা পছন্দ হয় আপনি নিন। দেখুন গিন্নিমা, আমার ছেলের বউ তো খুব ছোট, এই সবে পাঁচ পেরিয়েছে, ওইটুকু মেয়ের গায়ে যা মানানসই তাই দিলেই হবে। ও মা, তা বেশ তো, তাহলে আপনি এই চুড়ি জোড়া, এই রতনচুর, এই ঝুমকো, নথ, টিকলি আর এই হারটাও নিয়ে নিন। এগুলো সবই আমার শাশুড়ি মায়ের গয়না, একদিন সব তোলাই ছিল। আপনার বৌমার গায়ে এগুলো খুব ভালো মানাবে, আপনি কি বলেন? হ্যাঁ, ও বৌমা যেমন লক্ষ্মীমন্ত মেয়ে, তাতে করে এসব গয়না তাকে বেশ মানাবে। নিন মা ঠাকুরন, এগুলো সব কাপড়ে বেঁধে ফেলুন। জমিদার বাবু, গিন্নিমা, আপনাদের ঋণ আমি কোনোদিন ভুলব না, কোনোদিন ভুলব না। না না মা ঠাকুর, এ তো আমাদের কর্তব্য, তাছাড়া ও মেয়ে তো আমাদের গদায়ের বউ, তাকে আজকের দিনে তো আর দুঃখী দেখতে পারি না। যান, নিয়ে যান। তবে গিন্নিমা, আমি ওই বৌভাত মেটে গেলেই নিজে এসে এই গয়নাগুলো ফেরত দিয়ে যাব। বেশ বেশ, অত তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে দিলেই হবে। না না গিন্নিমা, এই এত দামি গয়না একটা খোয়া গেলে লজ্জার আর শেষ থাকবে না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নিজে এসে এগুলো ফেরত দিয়ে যাব। বারবার এক কথা কেন বলছেন ঠাকুরুন, তাতে করে আমাদের অপরাধী মনে হচ্ছে। আপনি খুশি মনে বাড়ি ফিরে যান, বৌভাতের অনুষ্ঠান শুরু হতে আর বেশি দেরি নেই, যান।
এমন ধর্মপ্রাণা মহিলা আমি আর দুটি দেখিনি। ছেলের গোবের জন্য শাশুড়ির এমন দরদ সচরাচর চোখে পড়ে না। কিরে মেয়ে, ভয় করছে? না তো, একটুও ভয় করছে নি। আমরা নলদিনী রায়বাঘিনী, কিন্তু হালুম করে তোকে খেয়ে ফেলবো। দূর পোকা, তোমরা বাঘ না ভালো যে আমায় খেয়ে ফেলবে? ননদ কি তার ভাইয়ের বউকে কখনো খায়? ননদিনী তো তার ভাইয়ের বউয়ের প্রাণের সই হয়। ওরে মেয়ে, তোর পেটে পেটে এত, তুই তো খুব কথা জানিস দেখছি। তা একটু কথা না করলে কি চলে গো ননদিনী? নাহলে তো লোকে বলবে গো বউটা বোবা। শোন শরী, শোন শোন মেয়ের কথা শোন। তা হ্যাঁ রে মেয়ে, তুই জানি শ্বশুর বাড়িতে কি কি কাজ করতে হয়? জানি গো জানি, মা সব বলে দিয়েছে। ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে হবে, নিকোতে হবে, ভাসুর আর ওনাকে পুজোর জোগাড় করে দিতে হবে, শাশুড়ির পদসেবা করতে হবে, গরুকে খেতে দিতে হবে, বাড়ির সবাইকে খাইয়ে তারপর আমি নিজে খাবো। ওশরি শোন শোন, আমার গদায়ের বউয়ের কথা শোন, কেমন শিখে দিয়েছে ওর মা ওকে। হ্যাঁ ওরে মেয়ে, তুই তো বেশ পাকা গিন্নি মতো কথা কইছিস। গিন্নি তো, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। ও ও সরি কাতু, এগুলো ধর দেখি, এগুলো ধর। কি মা এগুলো? এগুলো এগুলো সোনার গয়না, ওই লাহা বাবুর গিন্নির কাছ থেকে এগুলো চেয়ে এনেছি। দে দে, ওই বউকে পরিয়ে দে এগুলো। আহা, আজকে এমন শুভ দিন, আর ও গা খালি করে থাকবে, এটা ভালো দেখায় নি রে। কিন্তু মা, এগুলো যে ফিরিয়ে দিতে হবে। সে সে যখন হবে তখন দেখা যাবে। ক্ষণ এখন নে তো ওই বউকে এগুলো পরে দে। ওরে শূন্য কান হাত, এগুলো আমার ভালো লাগছে না রে দেখতে। পরে দে পরে দে। মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ি নমোস্তুতে লজ্জাপটাবৃতে নিত্যং সারদে জ্ঞানদায়িকে এরপর লাহাবাবুদের বাড়ি থেকে চিয়ানা গয়নায় চলল সারদাকে সাজানোর পালা। সেদিন বৌভাতে নিমন্ত্রিত অতিথিরা ভোজ খেতে এসে নতুন বউয়ের গায়ে একগা গয়না দেখে প্রশংসা করে গেল। একে একে নিমন্ত্রিত অতিথিরা বিদায় নিল, উৎসব বাড়ি ফাঁকা হতে শুরু করল। এবার এলো সেই ক্ষণ, ফুলশয্যা, একগা গয়না পরে শয্যায় নতুন বউ সারদা। রাত পোয়ালি লাহাবাবুর গিন্নির গায়ের গয়না সব ফেরত দিতে হবে, না হলে যে মুখ দেখানো যাবে না তাদের কাছে। কিন্তু এতটুকু একটা মেয়েকে তা খুলে দিতে বলি বা কি করে? না, এ যে বড় ধর্ম সংকটে পড়া গেল দেখছি। বলি এভাবে দাঁড়িয়ে থাকলে সে কি তাড়াতাড়ি ফিরবে? চলুন দাওয়ায় গিয়ে বসবেন চলুন। কিন্তু বড় বউ, ঈশ্বরটা ফিরতে তো দেরি করছে কেন বলো দেখি? আরে বাবা, কাজের বাড়ি, কত নখ শেখেন, তারপর ঠাকুরপো খাওয়া দাওয়া সেরে এতটা পথ হেঁটে ফিরবে, সময় লাগবে না? তা ঠিক তা ঠিক। তবে বড় বউ, আমি ভাবছি অন্য কথা। আমাদের সারদা মা, সে তো আমাদের ছেড়ে একটা রাত্রিরও কোথাও থাকেনি গো। সে আবার তার খুড়োকে দেখে আসার জন্য কান্নাকাটি জুড়ে দেয়নি তো? না না, আমার সারদা তেমন মেয়েই নয়। সে জানে এখন তার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি তার ঘর। সবই তো বুঝলাম বড় বউ, কিন্তু ওই তো ঠাকুরপো আসছে। বড়দা, কি ব্যাপার গো, এত রাত এখানে দাঁড়িয়ে আছো, শুয়ে পড়োনি কেন? তোমার বড়দা তোমার কাছ থেকে সারদার শ্বশুর বাড়ির কথা শুনবে বলে সেই অপেক্ষাতেই এখানে দাঁড়িয়ে আছে। হয় দেখো, আমি একা দাঁড়িয়ে আছি জানো, তুমি দাঁড়িয়ে নেই। তা নয়,
আচ্ছা বেশ বেশ, এখানে দাঁড়িয়ে সব শুনবে নাকি ভেতরে যাবে? ভেতরে এসো, চল চল ভেতরে, চল ভেতরে। মা কি হয়েছে, শুতে যাবি নি? এই চাবুখান, এই কাজকর্ম সারা হয়ে গেছে, এবার ঘুমোতে যাব বাবা। এবার কিন্তু তুই আবার উঠে এলি কেন বাবা? ও মা কি হয়েছে, বললি নি তো আমায়? না না, কি আবার হবে বাবা, কি আবার হবে, এমন একটা আনন্দের দিন আজ, কি হবে? মা গো, এ তো তোমার মনের কথা নয় গো, মনের কথা নয়, তোমার মুখ যে অন্য কথা কইছে গো, অন্য কথা কইছে। মুখ কি কথা কইছে বাবা? তোমার মুখে যে দুশ্চিন্তা নিরানন্দের ছায়া, ও আমি দেখলেই বুঝি, দেখলেই বুঝি। কেমন দেখলি আমার সারা তোমার শ্বশুর বাড়ি, কেমন দেখলি বল? মেয়ে আমার কান্নাকাটি করছে না তো? হ্যাঁ রে, আমাদের কথা জিজ্ঞাসা করছিল। ওরে বাবা, বলছি বলছি, সব বলছি। আচ্ছা, তোমাদের মন যখন এতই অস্থির, তোমরা নিজেরাই তো একবার সারদা শ্বশুর বাড়ি দেখে আসতে পারতে। দুর্বোকা, বৌভাতের দিন মেয়ের বাপ মা যায় নাকি মেয়ের বাড়িতে? ওসব ছাড়, ওসব ছাড়, তুই আমার সারদা মাকে কেমন দেখলি, তো শ্বশুর বাড়ি কেমন দেখলি বল রে। বড়দা, তোমার মেয়ের ভাগ্যে খুব ভালো গো, খুব ভালো, বেশ ভালো ঘর। তারা তারা অতিথি সেবারও কোনো ত্রুটি রাখেনি। তার শাশুড়ি, ননদ, ভাসুর এরাও খুব ভালো নজ্ঞ। তারা তো আমায় পেয়ে কী করবে বুঝতেই পারছিল না। আচ্ছা ভাই, আমার মেয়েটাকে কেমন দেখলে? আমার সারদা মা খুশি তো? খুশি বলে খুশি, সে তো একা গয়না পরে নাচরানী হয়ে বসে আছে। মা হয়ে বউয়ের গা থেকে থাক থাক থাক, আর বলতে হবে নি গো, আর বলতে হবে নি। শোনো, আর একটু যখন রাত হবে, যখন ও ঘুমিয়ে পড়বে, তখন ওর গা থেকে আমি আস্তে আস্তে সব গয়না খুলে নেব। তুমি তখন লাহাবাবুদের ফেরত দিয়ে এসো গো, ফেরত দিয়ে এসো, ঠিক আছে? এক গা গয়না, তবে বলছি কি গো বড়দা, তোমার মেয়ে সারা গায়ে গয়না ভর্তি, তাকে দেখে তো একেবারে প্রেতিমার মতো লাগছে। গায়ের লোকে তো তাকে দেখে একেবারে ধন্যি ধন্যি করে চলেছে, কে বলছে মা দুর্গা, কে বলছে মা সরস্বতী, কে বলছে মা লক্ষ্মী প্রেতিমা। বড়দা, এইসব দেখে শুনে তো আমার একেবারে আনন্দে চোখে জল এসে গেছিল গো। তুমি দেখে নি বড়দা, আমাদের সারা তো খুব সুখী হবে গো, খুব সুখী হবে, খুব সুখী। বড় স্বস্তি পেলাম গো বড়বু, বড় শান্তি পেলাম, সবই মা সিংহ বাহিনীর কৃপা গো, সবই মা সিংহ বাহিনী। কিন্তু ছোট মেয়ে তো, বড় কান্নাকাটি করবে রে বাবা। কতক্ষণ আর কাঁদবে মা, আবার দেখবে ভুলেও যাবে, ভুলেও যাবে। তুই তো বলে দিলি বাবা, কিন্তু ও যখন জানতে পারবে, ওকে আমি বলাবো কেমন করে বাবা? তুমি ওকে বলবে গদাই তোকে এর থেকে অনেক বেশি গয়না গড়িয়ে দেবে। হ্যাঁ, অনেক বেশি গয়না গড়িয়ে দেবে। তুই তুই কোত্থেকে পাবি বাবা? মা, ওর নামই সারদা। সরস্বতী ঠাকুরের কি কখনো গয়নার অভাব ছিল গো, গয়নার অভাব ছিল? তুমি অত ভেবনি তো, তুমি অত ভেবনি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে। Thank you.
গদাই মা তোমার অপমান হবে যেন হ্যাঁ আমি সে কাজ করব নি সেটা তো হবে নি গো সেটা হবে নি এ না এ না এ না এ না গয়না না 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 গয়না না গয়না না বাবা গদাই তুই তুই বড় ধম্ম সংকটের হাত থেকে বাঁচালি বাবা বাঁচালি কিন্তু কিন্তু কালকে সকালে কি ঘটবে এটা ভেবে আমি ভয় কাট হয়ে যাচ্ছি বাবা মা অত ভেবনি গো অত ভেবনি সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি বললাম নি ও শারদা সরস্বতী ওর গায়ে গয়না লাগেনি গো ওর গায়ে গয়না লাগেনি অত ভেবনি তো তুমি অত ভেবনি সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তবে তবে তাই হোক বাবা তাই হোক রঘুবীর এই সংকট থেকে উদ্ধার করো ঠাকুর উদ্ধার করো কাদু ঘুমিয়ে পড়ে এবার দেখিস মা ঘুমের ঘরে আবার এপাশে চলে আসিস নি যেন এখানে তো দিদি এসে শোবে আহ শ্যামা কি হচ্ছে কি বলতো কি বলছো কি ও মা আমি আবার কি করলাম আমি তো শুধু কাদুকে বলছিলাম যে ও যেন ঘুমের ঘরে এদিকে এসে না আসে এদিকে তো আমার সারো শ্যামা মেয়ের জন্য শোয়ার জায়গা করে রাখলে কি মেয়ে তোমার পাশে এসে শুয়ে পড়বে তবু আমি আমার মেয়ের জায়গায় কাউকে শুতে দেবো না কাউকে শুতে দেবো না আমি আমি এই জায়গায় হাত রেখে শুব মনে হবে আমি যেন আমার শারদার মাথায় হাত রেখে শুয়ে আছি আচ্ছা শ্যামা কি পাগলামি শুরু করলে বলো দেখি দেখো মেয়েটা তোমার দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে রয়েছে আচ্ছা শারদা তো ওদের দিদি ওদের সামনে কতগুলো বললে ওর কষ্ট হয় না শারদা তো ওকে খাওয়াতো খুলে করে ঘুরে বেড়াতো সারাদিন মেয়েটা আমি কি করব আমি তো মা মেয়েটা চলে যাওয়ার পর থেকে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেছে যে মেয়েটা আমাকে যেন ঘুমোতে পারত না কাদু ও কাদু তোর দিদি আর তোদেরকে কোলে করে নিয়ে ঘুরবে না মা তোর দিদি আর তোদেরকে নামাবে না খাওয়াবে না শোয়াবে না সারদা যে বড় হয়ে গেল মা বড় হয়ে গেল শারদা